আমাদের একটি ছেলে, সে কখন থেকে কেক পাড়াতে বাপের জন্য বসে আছে। চারটা জায়গায় তুমি এলে এখন, যাও ছেলেকে সামলাও। ওকে। আমি বলতে পারবো না, বললে আমাকে মেরে পটাটো স্ম্যাশ করে ফেলবে, মানে আলুর ভর্তা বানিয়ে দেবে। আমাকে মাফ করেন। সরি বাবু, আই এম সরি। এই দেখো, আমি কানে ধরে ওট বস করছি। 1, 2, 3, 4, 5, 6, 7 ওকে বাবা, এবার তাহলে মুর্গা হচ্ছি। বাবা, আব্বুকে তো সাজা দিও না, আজ না ওর জন্মদিন। থ্যাংক ইউ আম্মু, রাগের চোটা আমি ভুলে গিয়েছিলাম যে আজ আব্বুর জন্মদিন। ইউ আর এক্সকিউজ বাবা, কাম অন। আব্বুকে আদর করে দাও। ওকে, এবার আমার বাক্স। কি আছে আব্বু? এটা একটা জাদুর বাক্স, তোমার গিফট, তুমি খোলো। ওরে দুষ্টু ছেলে, তোমার পেটে এত বুদ্ধি, একদম আমাকে বুঝতে। তার জন্য টিফিনের পয়সা বাঁচিয়ে নতুন আরেকটা কিনে নিয়ে এসেছি। একটু বাজাবে না আব্বু? ও ইয়েস। তাহলে কত মারামারি শিখতে পারতে। আচ্ছা পাপা, তুমি নতুন স্পাইডারম্যান দেখেছো? ওখানে ভিলেন না, স্পাইডারম্যানকে খুনতি করতে চায়। আচ্ছা পাপা, তুমিও কি একদিন মরে যাবে? সব মানুষই তো একদিন মরে যায় বাবা, এ কথা বলছো কেন? জানতে ইচ্ছে হচ্ছে, তুমি আর আমিও কি একদিন মরে যাবে? একদিন না একদিন তো মরতেই হবে বাবা। তারপর তোমরা কোথায় থাকবে? ওই যে আকাশে কত তারা জ্বলছে ওখানে। আমরা মরে যাবার পর ওই আকাশে হাজারো তারার আরো দুটি তারা হয়ে থাকবো। তুমি
আকাশের তারা হয়ে গেলে আমি কার কাছে থাকবো? এই দুনিয়ার সঙ্গে সবাই তাই থাকে বাবা। না, আমি একা থাকবো না, আমি তোমাদেরকে নিয়েই থাকবো। আহা, অত ভাবতে হবে না, আমরা তো তোমার সাথেই আছি। যাও ঘুমো। গুড নাইট পাপা। গুড নাইট মাই সান, আই লাভ ইউ। আই লাভ ইউ টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট। আমি গেলাম স্যার, আসেন। একটু তাড়াতাড়ি করো, ডিমটা বেশি ভেজো না। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো, আমার ডিমটাও বেশি ভেজো না। যেমন বাবা তেমন তার ছেলে। তুমিও না খাও। পাপা, মনে আছে তো আজ আমাদের স্কুলে প্রাইজ দেবে? তুমি কখন আসবে? আমি তো আসতে পারবো না বাবু, আমার যে কাজ আছে। সবার বাবা মা যাবে, তুমি যদি না যাও আমি প্রাইজই নেব না। তোমাদের প্রোগ্রাম কয়টায়? বিকেল চারটায়। ঠিক আছে, যেভাবেই হোক আমি বিকেল চারটায় চলে আসবো। প্রমিস? প্রমিস। আই লাভ ইউ। আই লাভ ইউ টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ। তুমি সময় মতো চলে এসো, তা না হলে মন ছোট হয়ে যাবে। যথাজ্ঞা দেবী। বাসা থেকে ফিরে এসে আমাকে সঠিক সময় পেয়ে যাবে। হ্যাঁ,
মন খারাপ করো না। বলো, ওপেন হার্ট করার আগে তোমার কি কি খেতে মন চাইছে? আমি তোমার বৌমাকে বলেছি সব রান্না করে রাখতে। তুমি আমার চাচা, তোমার জীবনের শেষ ইচ্ছেটা পূরণ করা আমার কর্তব্য। রানা, আমার কিচ্ছু হয়নি, তোর কথাই সত্যি হয়েছে। আমার হার্ট একদম পারফেক্ট। কিছু হয়নি মানে? বলো কি, গলব্লাডার পরীক্ষা করিয়েছো? ওখানে ছোটখাটো একটা পাথরও হয়নি? না না। হায় হায়, এখন আমার কি হবে, এখন আমার কি হবে? তোর কি হবে মানে? আমি কত আশা নিয়ে এলাম, হাসপাতাল থেকে বেরিয়ে সবাইকে বলবো আমার চাচার হয়েছে করোনারি থ্রম্বোসিস, স্টিভেন জনসন সিন্ড্রোম। আর এখন বলছো তোমার কিছুই হয়নি? আরে 25-30 হাজার টাকা খরচ করে গলব্লাডার থেকে একটা পাথর বের করতে পারলে না? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আল্লাহর কাছে দোয়া করি এই সব রোগ যেন তোর হয়। কোন রোগ হবে, নাম বলো। নাম বলবো? নাম বলবো, তোর জন্য কলেরা হয়। খেয়ে নেব তাহলে। তাহলে তো ধনুষ টঙ্কার হবে। আমি টিটেনাস ইঞ্জেকশন নিয়ে নিয়েছি। তোর জন্য জন্ডিস হয়। হবে না, হবে না। আমি হেপাটাইটিস বি নিয়ে নিয়েছি। তাহলে তুই ঠাটা পড়ে মরে যাবি, এটা তো কোনো ওষুধ নাই। এটা তো বলবে, আমি মরে গেলে এটা তোমার পোয়াবারও, আমার সমস্ত সহায় সম্পত্তি রাতারাতি তোমার হয়ে যাবে। কি বললি? তোর সহায় সম্পত্তি আমার হবে মানে? এটা কি সাগর কলা? কে খেতে পছন্দ করে? আমি। আমার জন্য এনেছিস? এই নাও, খাব দে। প্রথম স্থান অধিকার করেছে মেহেদি হাসান। মেহেদি এসো। পাপা তো এখনো এলো না, এখনই তো আমার নাম ডাকবে। এবার ক্লাস ফোরের প্রথম স্থান অধিকারী ফারদিন। ফারদিন এসো।
দেখেছি তোমাকে হইও না চোখে রিয়ারা থেকে চলো ছাদে যাই, ভাল লাগবে। যাবে? চলো। এই তোমার মা তরকারিটা নিয়ে চলো। Thank you.
একটা বাড়ি বানাবো। গাড়ি ঘোড়ার শব্দ, লোকজনের হইচই, লোডশেডিং কিচ্ছু থাকবে না, থাকবে শুধু তুমি, আমি আর ফারদিন। ওয়াও, দেখো কারেন্ট এসে গেছে। মামুনি, তুমি বড় বেশি কথা বলো, তোমার কথা বলার জন্য পাপার বাজনা বন্ধ হয়ে গেল। সরি আব্বু, আমি আর কথা বলবো না। তুমি এখনো ঘুমাওনি যে? ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ গরমে ঘুম ভেঙে গেল। বাজাবে? দাও। এবার চলো গিয়ে শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে, সকাল উঠতে হবে না। মানুষটা আসার আর সময় পেল না। এখন টেলিভিশনে বাংলা ছবি হইতেছে না, শোনে না পা। আবার যদি কেউ বাংলা ছবির সময় আসে তাহলে কিন্তু আমি চা বানাইতে পারব না। বড় বেশি ঝুঁকি নেওয়া হচ্ছে না? ইয়েস, জীবনে বড় কিছু পেতে হলে বড় ঝুঁকি নিতেই হবে। আহারি, নায়িকের সুন্দর গানটা শেষ হয়ে গেল গা। তুই যা। কিন্তু আমার একার পক্ষে একা ভাবছো কেন? তোমার সাথে আমিও শেয়ার করব। কিসের শেয়ার? বলা যাবে না, টপ সিক্রেট। আমাকেও বলা যাবে না? না, শুধু তুমি কেন, পৃথিবীর কাউকে না। ঠিক আছে, তোমরা চা খাও, আমি আসছি। আই উইশ ইউর সাকসেস, বেস্ট অফ লাক। তোমার কি হয়েছে বলো তো? নিনা, তুমি আমাকে বিশ্বাস করো? অবশ্যই করি। কতটুকু বিশ্বাস করো? হঠাৎ এইভাবে কথা বলছো কেন? আমি তোমাকে কতটুকু বিশ্বাস করি তা তুমি জানো না। যদি হঠাৎ জানতে পারো তুমি এতদিন আমাকে যা জেনেছো আমি তা নই, তাহলে কি করবে? মানে? তুমি জানো আমি একজন অনেস্ট লোক, আমি নীতি এবং আদর্শে বিশ্বাস করি। কিন্তু কাল সকালে যদি তুমি হঠাৎ করে দেখো আমি নেই, দূরে কোথাও চলে গেছি, এবং জানতে পারো আমার নীতি আদর্শ সব কিছুই ছিল একটা মিথ্যা কভারেজ, তাহলে কি করবে? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, তোমার কি হয়েছে বলো তো, প্লিজ। নিনা, আমি মারাত্মক এক ঝামেলার মধ্যে ফেসে গেছি, সে কারণে কখন কি হয় আমি বলতে পারি না। তোমাকে শুধু একটা কথাই বলবো, আমাকে তুমি কখনো ভুল বোঝো না। এমন কি ঝামেলা যা আমাকে বলা যায় না? সময় এলে তোমাকে আমি অবশ্যই বলবো, আমাকে এখনো প্রশ্ন করো না, তুমি শুয়ে পড়ো। আজ রাতের মধ্যেই আমাকে কিছু কাজ সারতে হবে, আমি ড্রয়িং রুমে থাকছি। যাও। Wow!
এভাবে প্ল্যান্ড ওয়েতে অ্যাটাক করলো। আমার সাথে চিৎকার করে কথা বলবে না। আমি যদি পুলিশকে খবর দিতাম তাহলে গোলাম, আমি, তোমাদের টাকা আর ওগুলো কিছুই এখানে আসতো না, তুমিও জেলখানায় থাকতে। হ্যাঁ, রানা ঠিকই বলেছে। তিন দিক থেকে পুলিশ দেখে আমি বুঝতেই পারছিলাম না কি করব। কোয়াইট, আমি যদি বলি তোমরা খবর দিয়েছ, পুলিশ আসার সাথে সাথে গোলাম যদি আমার ব্রিফকেস নিয়ে দৌড়ে পালিয়ে যেত, আমার কিছুই করার ছিল না, পুলিশের হাতে আমি ধরা পড়তাম, মাঝখান থেকে তোমরা কোটি টাকার মাল নিয়ে উধাও হয়ে যেতে। করেক্ট, 100% করেক্ট। ভালো, পেয়েছো কোথায়? জানার দরকার নেই, টাকা দেবে, ব্যবসা করবে, ব্যাস। গুদামে থাকার কথা তুমি হজম করলে কি করে? সেটা তোমার বিবেচ্য নয়। তোমরা যদি ঠিকমতো লেনদেন করো তাহলে আরো মাল দেব। কিন্তু আমাদের ফাঁসাবার জন্য কোনো জাল পাতুনি তো? তোমাদের যে কোনো জালই আটকানো যায় না তা আমি খুব ভালো করেই জানি। কিন্তু এ খবর জানতে পারলে কি করে? চেষ্টা করলেই জানা যায়। মাল নেবে কিনা তাই বলো। নেব, কিন্তু কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। তোমাদের প্রত্যেকের কোমরে যে দুটো করে পিস্তল আছে তা চেষ্টা করলেই জানা যায়। মাল নেবে কিনা তাই বলো। নেব, কিন্তু কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। তোমাদের প্রত্যেকের কোমরে যে দুটো করে পিস্তল আছে তা আমি ভালো করেই জানি। ভেরি গুড। এখানে মাল কতটুকু আছে? 1 কেজি। দাম? 1 কোটি টাকার মাল, 60 লাখ হলেই ছেড়ে দেব, কোনো দর কষাকষি নেই। নেবে কিনা বলো। নেব। তা টাকাটা কখন চাই? এক্ষুনি। যদি না দিই তাহলে তোমাকে তোমার জীবনের উপর বাজি ধরতে হবে। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড।
না পাবি না আমারই মতো রূপসী। নাসরিন, রানার বিশ্রাম দরকার, ব্যবস্থা করো। গুড নাইট রানা। এসো। এ পথে কতদিন থেকে আছো? গুনে দেখিনি। একটি কথা বলবো, তোমাকে ওরা বিশ্বাস করলো, আমি করিনি। মানুষের চোখ দেখে আমি বলতে পারি সে কেমন। তুমি ক্রিমিনাল নও। কি রাগ করলে? রাগ করো না, আমার বিশ্বাস আমার কাছেই রাখবো, কাউকে বলবো না। আমার নাম জানতে চাইলে না? তোমার নাম নাসরিন, কোরবান তো তাই ডাকলো। স্যার, আমার কোনো ঘর নেই, থাকি রিনা গেস্ট হাউসে। এই পৃথিবীটাই তো আসলে একটা সরাইখানা, তাই সরাইখানায় থাকি। রুম নাম্বার বলবো, 207। অর্থাৎ মক্ষীরানী। মন্দ কি? কোনো বাঁধনে আটকানো নেই, মিথ্যে প্রমিস নেই। আসবে আমার ঘরে কখনো? না, আমি তোমার কক্ষে আসবো। কি না জেনে ভাবছ, চলো। ফারদিন, ফারদিন, দেখ তো এটা কার ছবি? এটা আমার বাবার ছবি, পত্রিকায় ছেপেছে। তোর বাবা চোরা কারবারিদের সাথে হাত মিলিয়ে 1 কোটি টাকার হিরোইন নিয়ে পালিয়ে গেছে। মিথ্যা কথা, আমার বাবা খারাপ না। তোর বাবা খারাপ না, তোর বাবা চোর। না, চোর না। আমাদের স্কুলের কয়েকটা ছেলে বলে আমার পাপা নাকি চোর, আমার পাপা নাকি খারাপ, পেপারে লিখেছে। তুমি দেখেছো মামুনি? হ্যাঁ, দেখেছি। ফারদিন, তোমার পাপাকে আমি আর তুমি যতখানি জানি অন্য কেউ জানে না। এখন তুমিই বলো, তোমার পাপা কি খারাপ? নো, মাই ফাদার ইজ দ্য বেস্ট ফাদার। ইয়েস, তোমার পাপা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। কেউ তো কোনো কথা বলছে না, চুপ করে থাকছে, নয়তো পাশ কাটিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন লোক অসৎ হয়ে গেল, তার এত বছর সততা মিথ্যে হয়ে গেল। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এটা সাজানো নাটক। আপনি আমাকে একটু সাহায্য করুন, রানার অপরাধ পেপারে যা বেরিয়েছে তা সত্যি নয়, সব মিথ্যে, সব মিথ্যে। সরি নিনা, তোমার যা খুশি তাই ভাবতে পারো, কিন্তু ঘটনাটা এমনটি ঘটেছে। সরকারি রক্ষণাগার থেকে 1 কোটি টাকার হিরোইন রানা চুরি করেছে। সো আই কান্ট হেল্প ইউ, তুমি আমার সাথে আর যোগাযোগ করবে না।
পাপা কবে আসবে মামুনি? জানি না বাবা। পাপা কোথায় গেছে তাও জানি না। এতটা দিন হয়ে গেল, পাপা একটা ফোন পর্যন্ত করলো না। আমার খুব খারাপ লাগছে, কান্না পাচ্ছে। মন খারাপ করে না বাবা, তোমার পাপা মনে হয় কোনো কাজে গেছে, কাজ শেষ করে চলে আসবে। মামুনি, আমার মনে হয় কি জানো, পাপা ক্রিমিনালদের ধরার জন্য কোনো অপারেশনে গেছে, কেউ তা বুঝতে পারেনি, তাই পাপার নামে আজে বাজে কথা বলছে, তাই না মামুনি? হ্যাঁ বাবা, তাই। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। তোমার পাপা বলতো না, আর্লি টু বেড, আর্লি টু রাইজ, মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। রানা, তোমার প্ল্যান অনুযায়ী সব কিছু নতুন করে সেট আপ করে আমাদের ব্যবসা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তোমার আন্ডার ওয়াটার স্টোরেজের প্ল্যানটা কিন্তু ফ্যান্টাস্টিক। তুমি যদি আমার সঙ্গে থাকো, তাহলে এক বছরের মধ্যে আমি সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাব। তাহলে আর আমাদের থেকে লাভ কি? আমি কি আর একা যাব? তোমরা সবাই আমার সঙ্গে যাবে। ওয়েল রানা, এবার তোমার নেক্সট প্ল্যানটা বলো। মোটামুটি আমাদের সেট আপ আমি জানি, টোটাল চেইন জানতে পারলে আমার প্ল্যান করতে সুবিধা হবে, কারণ নিজেদের চেইনে কোনো গলত থাকলে তা শুধরে নিতে হবে। আর কিন্তু আমার প্ল্যান যদি তোমাদের পছন্দ না হয়, নো বলে দেবে, কিন্তু কোনো আর্গুমেন্ট করতে পারবে না, রাইট? আসতে পারি? এসেই তো পড়েছ, আর বলার দরকার কি? কি প্ল্যান করলে? তোমাকে বলে লাভ কি, তুমি তো আমাকে প্রথম দিন থেকেই বিশ্বাস করনি। সময়ে আমার কথা সত্যতা প্রমাণ করবে। আমি তোমাদের ফাসাবো, তোমাদের চেইন ভেঙে তস নস করব। দ্যাট ইজ মাই প্ল্যান, ওকে? এদিকে আমার রুম, রুমের দিকে যাচ্ছিলাম। ও, তোমার রুম কি এদিকে? তাই তো, সরি সরি। চলো। কি বলছো? নিশ্চয়ই তুমি ভুল শুনেছো। তুমি বিশ্বাস করো, আমি ভুল শুনিনি। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, রানা আমাদের ফাঁসাবার জন্য দলে ঢুকেছে, সে কিছু একটা ঘটাবেই। ড্যানিয়েল, ড্যানিয়েল, তাই কথা বলছো? আমার কথাটা তুমি বিশ্বাস করলে না। রানাকে অবিশ্বাস করার মতো যদি কোনো পয়েন্ট পেতাম, তাহলে তোমার কথা বিশ্বাস করতাম। নিজের ঘরে যাও, আমাকে এখন আর ডিস্টার্ব করো না, প্লিজ। বর্ডারে 10টা ট্রাক ধরা পড়েছে। ধরা তো পড়বেই, এ তো জানা কথা। সবগুলো মাল কাস্টমস আটক করেছে। তাতে কি হয়েছে? 3 নম্বর চেকপোস্ট দিয়ে আসল ট্রাকটা পার হয়েছে কিনা তাই বল। সেটা পার হয়েছে। তাহলে তো হইচই করছো কেন? সব তো ঠিকই আছে। না না, ঠিক নেই। ওপার থেকে জানিয়েছে সবগুলো প্যাকেট গ্লুকোজে ভরা। মানে? মানে যতগুলো মাল চেকপোস্টে ধরা পড়েছে সবগুলো আসল প্যাকেট। কি? জি, আসল প্যাকেটগুলো ধরা পড়েছে আর নকল প্যাকেটগুলো পার হয়ে গেছে। আশ্চর্য, আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, অথচ আমি টেরই পেলাম না। হ্যাঁ, এটা নিশ্চয়ই রানার কাজ। শাট আপ! ট্রাক লোড করেছো তোমরা, অথচ দোষ দিচ্ছ রানার। ছি, রানা কোথায়? আমি এখানে। আমি ড্যানিয়েলের সব কথা শুনেছি। নকল প্যাকেটগুলো যখন তৈরি হয়,
গোলাম আমার সাথেই ছিল। তারপর গোলাম আর ড্যানিয়েল ট্রাকগুলো লোড করিয়েছে। আমাকে ফাঁসাবার জন্যই ড্যানিয়েল ইচ্ছে করে এটা করেছে। খবরদার না, হোল্ড ইওর টাং। তোমাকে আগেই বলেছি, আমার সাথে কখনো চিৎকার করে কথা বলবে না। রানা রানা, কে দোষী সেটা পরে বিচার হবে। আগে তুমি বুঝতে পারছি পুরো ঘটনাটা রানা ঘটিয়েছে, কিন্তু প্রমাণ করবে কি করে? গোলাম, আমার নাম ড্যানিয়েল ডিকস্টা। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা আমি করতে পারি না। রানা নিজের মুখে স্বীকার করতে বাধ্য হবে এই কাজ সে নিজে করেছে। এই লোকটি নারকোটিক্সের কর্মচারী না অন্য কেউ তা আমাকে জানতে হবে কালীচরণ। এর একটি ছেলে উত্তরা স্কুলে পড়ে। আমার জানা মতে এ একজন পুলিশ অফিসার। জয় রাবণের জয়। স্কুলে চলুন, ছেলেটিকে দেখিয়ে দেব। বিশ্বাস না হলে নিজেই খবর নিয়ে জানতে পারবেন। হ্যাঁ, এসো আমার সাথে। চলুন কর্তা। ওই যে ছেলেটা গেটের সামনে বসে আছে। কোনটা? ওই যে জুতো ফিতে বাচ্চা, ওটাই পুলিশ অফিসার রানার ছেলে। তুমি শিওর? জয় মা কালী, আমার জানা কখনো মিথ্যে হয় না কর্তা। পাপা, কোথায় পাপা? আস্তে, কেউ শুনে ফেলবে। সেখানে আসতে পারবে না, চারিদিকে সিভিলটাতে পুলিশ ঘোরাঘুরি করছে। তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, চলো। কিন্তু মামুনি, তার কথা তোমাকে ভাবতে হবে, চলো কুইক। এদিকে হয়েছে। তোমার সাথে কিছু জরুরি কথা আছে, যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। নড়বে না, দয়া করে পিস্তলটা ফেলে দাও। রানা, সত্যি করে বলো তো, আমার এতগুলো মাল যে ধরা পড়ল তার পেছনে তোমার কি কোনো হাত ছিল না? আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না। ড্যানিয়েল, আমাদের সব ঝামেলার মাঝে একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসেছো কেন? তোমার মুখ থেকে সত্য কথাটা বের করার জন্য। রানা, এ ছেলে কে? আমি জানি না। এই ছেলে, তোমার বাবা তো বলছে সে জানেই না তুমি কে। এবার তুমি বলো, ও কে? উনি কে, আমি কি করে জানবো? রানা, ও তোমার ছেলে না? না। এই ছেলে, ও তোমার বাবা না? না। কালীচরণ! লে ভগবান, জয় রাবণের জয়। আমি কালীচরণ 100% শিওর না, কোনো কথা বলি না, কোনো প্যাঁচ লাগাই না। ওরা দুজনে মিথ্যে কথা বলছে। ওদের উপর রাবণের মতো ছাপায় পড়ুন, বাপ বাপ করে সব স্বীকার করবে। মা কালী, তোর কালীচরণকে রক্ষা কর। মা কালী, দেখো রানা, আমরা সবাই জানি ও পুলিশ ইন্সপেক্টর রানা, মানে তোমার ছেলে। এখন তোমার কথার উপর এই ছেলেটার ভবিষ্যৎ নির্ভর করছে। তুমি যদি মনে করে থাকো মিথ্যে বললেই পার পেয়ে যাবে,
ভুল করবে, তুমি হয়তো বেঁচে যাবে কিন্তু ছেলেটা আমার হাতে মারা পড়বে। আর ও যদি তোমার ছেলে হয়ে থাকে তাহলে তোমার সব চক্রান্ত ফাঁস হয়ে যাবে। রাহানা তোমার বাবা না? অবশ্যই আমার বাবা। সারা দেশে কি মাত্র একজনই রানা আছে? আর কারো নাম কি রানা হতে পারে না? ড্যানিয়েল, ওকে পানিতে ডোবাও। সন্তান তোমার কিনা বলো না। আর দিন তো এক মিনিট থাকতে পারে।
Are you all right? Yes, sir. Sir, I got all the informations. Good. Very good. Sir, sir, fancy little go down, sir. Seal it. Okay, sir. Chal. সরি নিনা, আমার সেদিনের ব্যবহারের জন্য। আমি জানি এই কটা দিন তোমার কিভাবে কেটেছে। একটা বিশাল অপারেশনের দায়িত্ব ওর কাঁধে ছিল। এ দায়িত্বের শর্তই ছিল কথাটা কাউকে বলা যাবে না। ওসব পরে শুনব, চলুন এখন ভিতরে চলুন। রানা এখন খুব টায়ার্ড, অন্য এক সময় আসবো। আব্বু, আমি বড় হয়ে তোমার মতো পুলিশ অফিসার হব। কেন? কারণ তোমার সব কাজে আমার দারুণ মজা লাগে। অ্যাডভেঞ্চার। নিনা, আমাদের এখান থেকে কিছুদিনের জন্য আড়ালে যেতে হবে। কোথায়? এই মুহূর্তে তা বলতে পারছি না, কিন্তু এমন কোথাও যে জায়গার কথা কেউ জানে না। চেষ্টা করলেও কেউ বের করতে পারবে না। কেন, কি হয়েছে? কোরবান আর তার দল এখন গুলি খাওয়া বাঘের মতো আমাকে খুঁজবে। তোমাকে আর ফারদিনকে জিম্মি করতে পারলেই ওরা হয়তো বেঁচে যাবে। ওদের নেটওয়ার্কের লিস্ট এখন আমার কাছে, তাই এই বিপদ থেকে তোমাদেরকে সরিয়ে আমাকে ওদেরকে ধ্বংস করার জন্য ফোর্স নিয়ে বেরিয়ে পড়তে হবে। কি ভাবছিস? ফারদিনদের সেফটির জন্য তোমাকে না আবার বিপদে জড়িয়ে ফেলি। বাহ, সুন্দর কথা তো। আবার বল, তুই নিজেকে কি মনে করিস আর আমাকেই বা কি ভাবিস বলতো? না মানে, মনে করেছিস তোর স্ত্রী সন্তানের প্রতি আমার কোনো কর্তব্য নেই? ওরা আমার কেউ না। যদি মনে করে থাকিস ওদের জন্য আমার বিপদ হতে পারে, তাহলে কেন এসেছিস? দরজা খুলে দিচ্ছি, যা, বেরিয়ে যা। আরে বাবা, এতে উত্তেজিত হবার কি আছে? কেন হব না? আমাকে নিয়ে যা কিছু বলিস আমি মনে কিছু করি না, কিন্তু নিনা আর ফারদিনের জন্য আমার বিপদ হতে পারে, এ কথা বলার অর্থ আমাকে অপমান করা। সরি বাবা, ভুল হয়ে গেছে। আমি তোকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আমাকে কখনো এত ছোট মনে করবি না। তোমাকে ছোট মনে করলে তোমার কাছে আসতাম? আর সাধু সাজতে হবে না। এবার নিনার কাছে যা, আসার পর থেকে দেখছি ও কেমন চুপচাপ। যা, না না, ও আমার কাছে থাকবে, তুই যা। স্বাধীনতা যুদ্ধে বাবা মা চোখের সামনে মারা গেলেন, মামার আদরে বড় হলাম, লেখাপড়া শিখলাম, হঠাৎ করে একদিন তোমাকে দেখলাম, সেই দেখা থেকে তোমাকে নিয়ে মাঝে মাঝে কল্পনার আকাশে উড়ে বেড়াতাম। স্বামী হিসেবে তোমাকে আমার জীবনে পাবো ভাবতো ভয়ত। আমার এই ভয় মিথ্যে করে দিয়ে তুমি আমার জীবনে এলে। তোমার ভালোবাসা আমি শেষ না হতেই শুরু হলো প্রতীক্ষার পালা। এখন মনে হয় আমার কল্পনা তুমি, বাস্তবে আমার পাশে থেকেও নেই। মনে হয় কখন যেন তোমার কোনো খারাপ খবর এসে তোমার জন্য পথ চেয়ে বোঢাকাটাও বন্ধ হয়ে যায় আমার। একজন স্ত্রী তার স্বামীর কাছে কি চায় আমি বুঝি, তেমনি তোমাকেও বুঝতে হবে আমার পথ চলার রাস্তাটা কি। তুমি নিশ্চয়ই একজন পুরুষকে তোমার স্বামী হিসেবে চেয়েছিলে, কোনো মেরুদণ্ডহীন কাপুরুষকে নয়। রানা,
একটা মেয়ে যখন তার স্বামীর ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায়, তখন সে ভালোবাসার কাছে কোনো যুক্তি স্থান পায় না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তো, তাই অনেক বেশি কষ্টটাও যেন আমার জন্য। একদিনে আমার 25 কোটি টাকার মাল ধরিয়ে দিয়েছে, 36 জন লোক ধরা পড়েছে, 7 জন আপন লোক খুন হয়েছে। এই মুহূর্তে আমার আর কোনো চাওয়া নেই। রানা কোথায় আছে আমাকে সেই খবরটা এনে দে। আমি রানার খবর চাই, আমি রানার খবর চাই। সহ্য হয় না আমার, সহ্য হয় না। ইচ্ছে করে চোখের সামনে যাকে দেখি তাকেই গুলি করে মারি। স্ত্রী ছেলে আমার সমস্ত চেইন তোর স্বামী ইন্সপেক্টর রানা তছনছ করে দিয়েছে। আমিও তোদের সাজানো বাগানটাকে এমন ভাবে তছনছ করে দেব যে সারা জীবন তা মনে রাখতে হবে। নাটকের মতো কোনো নায়ক তোকে বাঁচাতে আসবে না। যদি শব্দ করিস, যদি শব্দ করিস তাহলে তোর সন্তানের মাথার খুলি উড়িয়ে দেব। সো নো সাউন্ড, ওকে? মামুনি, মামুনি,
মা হারানোর যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবি চিরকাল। চলো। নীনা, নীনা, রাগ করেছ? কইলে না রে তবু দেই বিদায়।
মাটির নিচে থাকবে তুমি, মাটির উপরে আমি, ভাগ্যে এমন লিখলো কেন ওই না অন্তর জামি, ও দুই ভুবনে বন্ধু এখন হইলাম দুই জনা, তুমি যেমন করে চলে গেলে তেমন করে কেউ কি বল যায়, তুমি যেমন করে চলে গেলে তেমন করে কেউ কি বল যায়, জন্মিলে মরিতে হবে এই তো নিয়ম খোদার দুনিয়া, মামুনি আসবে না? না বাবা, তোমার মামুনি আর আসবে না। মামুনি, 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 আমি তোমাকে ছাড়া যাব না মামুনি, 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 আমি তোমাকে ছাড়া যাব না বাবা। আমার কোনো ঘর নেই, থাকি রিনা গেস্ট হাউসে। এই পৃথিবীটাই তো আসলে একটা সরাইখানা, তাই সরাইখানাই থাকি। রুম নাম্বার বলবো 207। সাক্ষীদের প্রমাণাদি ও আসামির আনার স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর এই আদালত রানাকে আফিয়া হত্যার মামলায় দোষী সাব্যস্ত করিতেছে। বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক এই আদালত আসামি রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করিল। Thank you, Your Honor. Thank you. রাজনজি, ধন্যবাদ। আমি যাদের মারতে চেয়েছিলাম তাদেরকে মারতে পারিনি। আমি বেঁচে থেকে ওদের খুন করব। ওদের খুন করার জন্যই বেঁচে থাকব। চলে যাচ্ছ, মা আকাশের তারা হয়ে গেছে, আমি কেমন করে থাকবো পাপা? পাপা, আমি বুঝতে পেরেছি তুমি আবারও ক্রিমিনাল ধরতে যাচ্ছ, তাই না পাপা? Yes, my son. আমি আসামি ধরতে যাচ্ছি। Not telling lie, মিথ্যে বলছো না তো? Your father never tells lie. Hey. Hey. তুই কাঁদছিস কেন? আমি আছি না, আমি ওর জীবনে মায়ের আদর, তোর ভালোবাসা দিতে না পারলেও
আমার দেবার মতো যতটুকু ক্ষমতা আছে সেটুকু দিয়ে আমি অন্তত ওকে মানুষের মতো মানুষ করতে পারবো। তাছাড়া আমি তোকে কথা দিচ্ছি, সাত দিন পর পর ওকে তোর কাছে নিয়ে আসব। এই ভুল কাজটা তুমি কোনোদিনই করবে না চাচু। আমি আমি একটা ব্রত নিয়ে যাচ্ছি, আমার ব্রতটা আমাকে পালন করতে দাও। তুই তুই ছেলেকে না দেখে থাকতে পারবি? মিনার ভালোবাসার মূল্য দেবার জন্যে বুকে আমার পাথর বাঁধতে হবে। তুমি আমার লক্ষ্মী ছেলে, আমার জন্য কোনো চিন্তা করো না, ভালোভাবে লেখাপড়া করবে, সময় মতো খাবে, সময় মতো ঘুমাবে। I love you. I love you 2, 3, 4, 5, 6, 7. আমারে কিছু কইতে হইব না, ফারদিন ডেডিয়া কোনো চিন্তা করেন না, আপনি ভালো থাকেন। আসুন। করে বলতো তুই কেমন বাবা? ১৬টা বছর ধরে আমার মুখেই তো ছেলের কথা শুনে গেলি, নিজের মুখে কিছুই জানতে চাইলি না। আরে তুই জানতে না চাইলেও আমি তোর ছেলের প্রতি আমার দায়িত্ব পালনে ভুল করিনি। ছেলের মুখ তো আমি দেখবই, উপরে আকাশ নিচে মাটি, এই দুয়ের মাঝখানে আমি তাদেরই খুঁজব যাদের জন্য এই ১৬টা বছর আমি এখানে। তোর ছেলে তোর চেয়ে অনেক বড় হয়েছে, ওর সাথে তোর কথা বলতে হলে মাথা উঁচু করে কথা বলতে হবে। কিসের আসামি? রেপ কেস স্যার। Thank you.
ম্যাডাম প্লিজ, আপনি আমার কথাটা বুঝার চেষ্টা করুন। আপনি আমাদের একজন অনারেবল গেস্ট, আমরা কখনো আপনাকে ডিজোনার করিনি এবং করবো না। কিন্তু আপনার কুত্তাটা দিন, কুত্তা নিয়ে ভিতরে যেতে দেবো না। কুত্তা? What কুত্তা? This is not কুত্তা, this is doggy, this is my doggy. Doggy হোক আর কুত্তাই হোক, Shit! সারাটা এখানে কত টাকা সেল হয়? কেন ম্যাডাম? আপনাদের যে সেল হয় পুরো টাকাটাই আমি দেব, সমস্ত কাস্টমারদের বিদায় করে দিন, আমি আমার ডগি কিনে খাবো। সরি ম্যাডাম, আমি আধা ঘন্টা ধরে আপনাকে বারবার রিকোয়েস্ট করছি, অথচ আপনি আমার কথাটাই বুঝতে চাচ্ছেন না। এই কথাটা নিয়ে আবার আবার আমার ডগিকে কুত্তা? ইউ ইউ আপনি কার কাছে বাধা দিচ্ছেন জানেন? জানি, এমন এক মানুষের কাজে যে কুকুরকে নিজে সঙ্গী মনে করে। হে ম্যান, আপনি জানেন এই মুহূর্তে আমাকে যা বললেন তার জন্য কত বড় মাশুল আপনাকে দিতে হবে? জি না, আর জানতেও চাই না। এই মুহূর্তে আপনার এই কুকুর ডার্লিংকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যান। হোয়াট? আমার চাকরি আমি কে ফেলবো? আমার কথা না শুনলে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে যাব। এত বড় সাহস আমার? আমার মুখের উপর কথা? অবশ্যই, অন্যায় করেছো আর কিছু বলবো না। ইন্সপেক্টর, তোমার মতো ইন্সপেক্টর আমার পকেটেই থাকে, তুমি জানো না আমার আমার টাকা কি কেনা যায় না, কিন্তু তোমাদের মতো ইন্সপেক্টর তাই কিনতে পারি। শাট আপ, অনেক বলেছো, আর একটি কথা বলবে না। পাপ্পু? ইয়েস স্যার। ওর কোমরে দড়ি লাগাও আর কুকুরটাকে ডাস্টবিনে ফেলে দাও। এবার বুঝবে ঠেলা, যেমন কুকুর তেমন কুকুর। খুব খারাপ। সরি ম্যাডাম, তুমি আমার মতো ইন্সপেক্টরকে পকেটে রাখো, আমার চাকরি খেয়ে নাও। খাবোই তো, আমার বাপি জানতে পারলে তোমাকে এক্ষুনি উঠিয়ে নিয়ে যাবে। তাই? তাহলে তো এখান থেকে এক্ষুনি পালাতে হয়। মাই ফুট। পাপ্পু, পাপ্পু! জি, ইয়েস স্যার। আমি বাইরে আছি, ম্যাডামদের খেয়াল রেখো। খিদে লাগলে পাউরুটি আর কলা এনে দিও। পাউরুটি কলা? টিমু স্যার, ম্যাডামকে ছাড়ানোর জন্য যদি কেউ আসে বলবে কালকে সকালে আসতে। এই ইন্সপেক্টর, রাতে কি আমি এখানেই থাকবো? জি ম্যাডাম, একটু কষ্ট হবে সেজন্য সরি। জহির স্যার, সেলে চাবি। বড়কে মেয়ে তো মানুষকে মানুষ মনে করে না, শিক্ষাও দরকার। জি ইন্সপেক্টর, আপনি কি সত্যি সত্যি চলে যাচ্ছেন? প্লিজ শুনুন। বাই। আমি তোমাকে দেখে নেব। চাচা, চাচা! কি হলো আজ এত তাড়াতাড়ি? ঘটনাটা কি? আজ একটি মানুষকে অ্যারেস্ট করে হাজতে ঢুকে এসেছি। বুঝছি, উপর লেভেল থেকে কোনো টেলিফোন আসলে ওরে যেন সাইরা দিতে না হয়, সেজন্য হাজতে ঢুকে চললাইছো। তাই মানুষটাকে? একটা মেয়ে। কাও কি মাইয়া মানুষের থানা আটকায়া তুইয়া চললাইছো? বয়স কত? 23। খাইছে আমারে, দেখতে কেমন? অপূর্ব সুন্দরী। একটা সুন্দরী যুবতী মাইয়া রে, তুমি থানায় বন্ধ করে চললাইছো? আরে তোমার তো রাত্রে থানায় থাকা উচিত ছিল। যজ্ঞা, আজকে রাতে কি খাইবা? ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস। বাহ, ভালো হয়েছে, আমি বিকেলে বাজার থেকে হাঁস কিনে আনছি। কি কিনেছো, হাঁসা না হাঁসি? তা তো কইতে পারুম না, তবে হাঁসা হোক আর হাঁসি হোক,
রান্নার পরে টেবিলে খাইতে গিয়া কেউ হাসাহাসি না করলে আমি খুশি হই। বুড়া মানুষ, চোখকে দেখি না, হাসা আনলাম না, হাসি আনলাম না। বাপি এলো না? মামনি, তোমাকে ওরা হাজতের ভিতরে আটকে রেখেছে, তুমি আমাদের ফোন করোনি কেন? ওরা আমাকে ফোন করতে দেয়নি। কি, তোমাকে ফোন করতে দেয়নি? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। এই অজি সাহেব কোথায়? জানি না। ওকে আটকে রেখেছো কেন? জানি না। উনি কখন আসবে তাও কইতে পারি না। তোমরা কাকে আটকে রেখেছো জানো? পেশাল ফাইরেন না। এই ওকে এখনই ছেড়ে দাও। সম্ভব না, কাল সকালে কাগজপত্র নিয়ে আইছেন। মেয়েটা সারা রাত একাকাই হাজতের মধ্যে থাকবে? আপনাকে যদি মন চায় আপনারও ভিতরে ডুইকা পড়েন, ভালো ব্যবস্থা আছে। এই তুমি আমাদের সঙ্গে বেয়াদবি করছো, হারামজাদা। আর একটা কথা কইলে, তুই জনেরে ভিতরে ঢুকে। আমরা সব ব্যবস্থা করে আসছি মামনি, ডন্ট ওয়ারি। কথা কয় শালা গাট্টু, কত দেখলাম। কাল সকালের মধ্যে রায়কাকে এখানে দেখতে চাই। আর শোনো, আসার সময় ওসির নাম ঠিকানা নিয়ে আসবে। আই জাস্ট ওয়ান্ট টু সি হিম। আমি তোমাকে দেখে নেব। কবে, কখন, কোথায় আসতে হবে বলুন, চলে আসবো। আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? কিন্তু আপনারা কার সাথে কথা বলছেন তা নিশ্চয়ই জানেন। যদি আর একটা কথা বলেন, ইউ উইল হ্যাভ টু পে ফর ইট ইন ক্যাশ অর কাইন্ড। সময় হলেই তা বুঝতে পারবে। চলো প্লিজ। আরে মামুনি, তুমি এসে গেছো? কাল সারা তুমি হাজতে কাটালাম আর তুমি আমাকে একবার দেখতেও গেলে না, পাঠিয়েছো প্রিন্সকে। আরে একলা জেল খেটেছো তো কি হয়েছে? তোমার মতো বয়সে আমি মাসের পর মাস, বছরের পর বছর জেল খেটেছি। কেন? মানে দেশের জন্য, জনগণের জন্য অন্যায়ের প্রতিবাদ করেছি সেজন্যে। যাও তোর ঘরে যাও।
তোর ঘরে যাও। স্যার, স্যার, আমার স্ত্রী মরিয়ম। মরিয়ম, তোমার ভালোবাসার মানুষ, তোমার ধর্মপত্নী, চিন্তা করো না, ফেরত দিয়ে দিচ্ছি। আঙ্কেল মরিয়ম, ইট ইজ ওয়ান ওয়ে টিকেট। আমার ব্যবসায় যে একবার আসে তার আর ফিরে যাবার কোনো পথ থাকে না করিম। তুমি সরে যেতে চেয়েছিলে, তাই গত এক মাস ধরে প্রতিদিন তোমার স্ত্রীর শরীরে আমি 3টি করে অ্যাম্পুল পুশ করেছি। এখন তোমার আর কোনো উপায় নেই, প্রতিদিন ওই 3টি করে অ্যাম্পুল সংগ্রহ করার জন্য তোমাকে আমার কাছে আসতেই হবে, আমার কাজ করতেই হবে, নইলে তোমার মরিয়ম যে বাজবে না। ইট ইজ ওয়ান ওয়ে টিকেট, নিয়ে যাও। মরিয়ম, মরিয়ম, কি বললেন? রাস্তা বন্ধ করে 31st নাইট উদযাপনের নামে হইলই করছে, কোথায়? Let us celebrate the 31st night. Take your ticket, enjoy the night. Hey! চুরি খেলে জোছনায় জোনা তীরা এলে, চাঁদ মামা লুকো চুরি খেলে জোছনায় জোনা তীরা এলে, এমন রূপালি রাতে সুখটাকে খুঁজে নিতে ভালো হতো তোমাকে পেলে। Celebrate the 31st night. Take your ticket, enjoy the night. Hey!
আপনা মালিক চুরি খেলে জোছনায় জোনা তীরা এলে এ চাঁদমা মালিক চুরি খেলে জোছনায় জোনা তীরা এলে এমন রূপালি রাতে সুখটাকে খুঁজে নিতে ভালো হতো তোমাকে পেলে ও Celebrate the 31st night. Take your ticket, enjoy the night. Let us celebrate the 31st night. Take your ticket, enjoy the night. Aha! Bina Unumuite Rasta Bandho Kore Gaan Bazna Kocchen. 15 minutes time dichi. Rasta Khali Karun. ওভাবে তাকাবেন না, এক মাসের জন্য জেলে ঢুকে দিন। এই নো সাউন্ড, 15 মিনিটস, হারি আপ। প্ল্যান ইজ সেট। ওই ইন্সপেক্টরকে শাস্তি করতে হবে। তোমার তো আবার খুব বুদ্ধি খুব ভালো আসে। তারপরেও তো তোমার কাছে কোনো দাম পেলাম না। নিজের ক্যারেক্টারটা ভালো করতে পারলে দাম ঠিকই পেতে। আচ্ছা মনে করো ওকে শাস্তি করলাম, তাহলে আমাকে কি দেবে? বাপের কাছ থেকে তো সবই নিচ্ছ, আমার কাছ থেকে আবার কি চাও? সময় মতো বলবো, এসো। কি রে তোরা এখনো বসে আছিস? যেতে দিচ্ছে না তো। দোস্ত তুই একটু বস, আমি একটু ভিতর থেকে ঘুরে আসি। চল। চলো ওই ঘরে চলো। কেন ও ঘরে যাবো? কেন ভয় পাচ্ছ? কেন আমি কি বাঘ নাকি? ভয় পাচ্ছি কে বলেছে? আমি কাউকে ভয় পাই না। চলো, তোমাদের এই ড্রিঙ্ক করাটা আমার পছন্দ হলো না, চলো। কাউকে ফাঁসাতে হইলে অপছন্দ নিয়ে কিছু কাজ করতেই হয়, চলো এসো। কি হচ্ছে? ওহো, তা না হলে তো কেস দাঁড়াবে না। সো সুইট, গায়ে হাত দিবে না। টেক ইট ইজি বেবি, দেখো নি মারুফ কিভাবে রুমাকে আদর করছে। আচ্ছা তুমিও তাই চাও নাকি? হলে ক্ষতি কি? তাহলে তোকে এবার দেখো, প্লিজ ভালো হবে না কিন্তু।
পশু কোলে নিয়ে রেস্টুরেন্টে খেতে যান, আর ওই পশুগুলোকে বন্ধু বানান। একটা ভদ্রলোকের মেয়ে হয়ে যত সব ফালতু কাজে নিজেকে জড়ান, লজ্জা হয় না? একটু পরে আসলে উচিত শিক্ষা হতো। না হয় একটু ভুল করে ফেলেছি, তাই বলে এইভাবে আঘাত করে কথা বলতে হবে? কখন কোথায় আসতে হবে বলুন, চলে আসবো। জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হবে না? আসলে আপনি কি বলতে চান বলুন তো। বলতে পারি যদি আমাকে তুমি বলেন। ঠিক আছে বলো। আমাকে কেউ তুমি বললে আমিও তাকে তুমি বলি। ওকে বলো। তুমি কি আমার বন্ধু হবে? বন্ধু? হ্যাঁ বন্ধু, বলার বন্ধু, চলার বন্ধু, অনেক অনেক দিনের বন্ধু। তোমাকে চাই গজ ফুট ফিতা দিয়ে মেপে দেখি নাই, জীবনের মাঝে আছো মরণেও চাই, তুমি তুমি করে কাটে সারা দিন তাই, বাকি জীবন যেন এমন করে তোমায় কাছে পাই। তুমি এলে পাখা মেলে নীল স্বপ্নে ভেসে যায়।
করে কত কাছে তোমাকে চাই, গজ ফুট ফিতা দিয়ে মেপে দেখি নাই। জীবনের মাঝে আছো মরণেও চাই, তুমি তুমি করে কাটে সারা দিন চাই। বাকি জীবন যেন এমন করে তোমায় কাছে পাই। ও তোমারই ছোঁয়াতে পাই সুখ মন মাঝে, এই রূপে তোমারই এঁকেছি ছবি। ও তোমাকে না পেলে জীবনের মিছে ছবি, কার টানে মন জানে এই গান। মনের মাঝে আছো মরণেও চাই, তুমি তুমি করে কাটে সারা দিন তাই। বাকি জীবন যেন এমন করে তোমায় কাছে পাই, বাকি জীবন যেন এমন করে তোমায় কাছে পাই। আর বেশি দেরি নাই, একটু পরে সকাল হয়ে যাবে, তোমার কত আপনজন তোমার নিয়ে যেতে আসবে। হয়তো আসবে, হয়তো আমার সাথে দেখা না হয়ে ফিরেও যাবে। আগামীকাল থেকে শুরু হবে আমার জীবনের এক নতুন পথ চলা। আমারই চোখ দুটো খুঁজে বেড়াচ্ছে যাদের, তাদের জন্য একটা ব্রত নিয়ে এই ষোলোটা পথ। আজ এত বছর পর পাপার সাথে আমার দেখা হবে, কথাটা ভাবতে আমার কি যে আনন্দ লাগছে। কিছুক্ষণ আগে চলে গেছেন পাপা। এই নিনা, তুমি কেমন আছো? ভালো? শরীরের প্রতি যত্ন করিনি বলে রাগ করছো কেন? ঘুমাবো, এবার আমি ঘুমাবো আর কয়েকটা দিন। তোমাকে যারা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তাদের চিরতরে ঘুম পাড়িয়ে তারপর তারপর আমি ঘুমাবো। না না, আমি মিথ্যে বলছি না। তোমার ছেলে ভালো আছে? ও কোথায়?
বাবু। চলো পাপা বাসায় চলো। চলো এসো পাপা এসো। থাক থাক থাক, কেমন আছো বাবি? ভালো আছি ভালো আছি, ছোট সাহেবকে নিয়ে ভালো আছি। আপনি কেমন আছেন বাবি? তুমি এতটা বছর কষ্ট করে যেভাবে আমার ফারদিনকে মানুষ করেছো, তার প্রতিদান আমি কোনো দিন দিতে পারবো না। ও কথা কোয়েন না সাহেব, ছোট সাহেবই তো আমার সব কিছু। এসো বাবা এসো। তোমার বার্থডে কেক আজ 21 ফেব্রুয়ারি। হ্যাঁ বাবা, জেল থেকে যখন বের হই কেমন যেন হয়ে গেলাম। কখন তোমার মায়ের কবরটা দেখব, কখন তোমাকে দেখব, এছাড়া কিছুই ভাবতে পারছিলাম না, অন্য কিছু মনেও ছিল না। আজ আমার বার্থডে, তোমার মনে আছে? তোমার জন্মদিন আমার মনে থাকবে না, তাই কি হয়? শুধু আজকের জন্মদিন নয়, আপনার প্রতিটি জন্মদিন ছোট সাহেব পালন করেছে। দাঁড়ান, জন্মদিনের কেক সামনে রেখে একা একাই পালন করেছে। তুমি পাপাকে এত ভালোবাসো, পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কে আছে পাপা? আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আমি এখন যাবো বাবু। কোথায় পাপা? তোমার মাকে, যেখানে আমি হারিয়েছিলাম। নইলে তোমার মা কষ্ট পাবে। তুমি আমার কাছে না থাকলে আমি কষ্ট পাবো না? তাহলে তুমিও ওখানে চলো। ঠিক আছে যাব, সব কিছু গুছিয়ে নিতে দু চার দিন সময় লাগবে না? অসুবিধে কি, তুমি দু চার দিন পরেই এসো। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। দরকার হবে না। যেদিন নিজের হাতে শেষ করতে পারবো, সেদিন আমার বুকের ভিতরের ঝড়টা থামবে।
তুমি দেখো নি না ওদের, ওদের আমি কি শাস্তি দিই। চাচু রানা, আমি কখনো মিথ্যে কথা বলেছি? না তা বলা নেই। আচ্ছা উনি কেমন আছেন? ভালো, কিন্তু এক মুহূর্তের জন্য মামুনির কথা ভুলতে পারেননি। পাপাকে দেখে তার কথা শুনে আমি অবাক হয়ে যাই রায়কা। মামুনির জন্য তার ভালোবাসা যে কি ছিল তা তুমি কল্পনা করতে পারবে না। তার সমস্ত অন্তরটা জুড়ে আছে মামুনিকে হারাবার দুঃখ। তুমিও কি আমাকে তেমনি ভালোবাসো? তা বলতে পারবো না, শুধু এটুকু বলতে পারি আমার অন্তর জুড়ে আছো শুধু শুধু তুমি। সত্যি বলছো তুমি? এই বুকে কান পেতে শুনো, তাহলেই বুঝতে পারবে। কুরবান আলী সাহেব আছেন? ও, আপনি বাড়ির মালিককে খুঁজছেন? জি। উনি তো এখানে থাকেন না, প্রায় ১৬ বছর আগে বাড়ি ভাড়া দিয়ে চলে গেছেন। উনি কোথায় থাকেন বলতে পারেন? জি না, ওনার লোক এসে মাস শেষে ভাড়া নিয়ে যায়। গোলাম তাড়াতাড়ি এসো। এত তারা কিসে ড্যানিয়েল ডিকস্টা? পুরনো পাওনাটা মেটাতে তোমাদেরকে আমি অনেক খুঁজেছি। তোমার ছেলের মাথায় রিভলভার ঠেকিয়ে নীনাকে সবকিছু করতে বাধ্য করেছিল। আমি না, ড্যানিয়েলই প্রথম নীনাকে নষ্ট করেছিল। আমি আমি তারপর নীনাকে কে গুলি করেছিল? কোরবান নীনাকে গুলি করে খুন করেছিল। নীনাকে তোরা অনেক কষ্ট দিয়েছিস। কি বললে? রানা? হ্যাঁ রানা। গোলাম কোথায়? জানি না। এত বছর পর রানাকে দেখে তোরা ছুটে পালালি? না মানে থামো, আমার লোক হয়ে এক রানার ভয়ে তোমরা যেভাবে ছুটোছুটি করছো তাতে আমার লজ্জা হচ্ছে। প্রিন্স আঙ্কেল, রানার খবর বের কর, তারপর আর বলতে হবে না আঙ্কেল। তোমার যখন এতই ভয় আগামীকালের মতো অন্য কোথাও শিফট করো, বিনা প্রয়োজনে কোথাও বের হবে না, কারোর সঙ্গে দেখা করবে না, এমনকি কারোর সঙ্গে টেলিফোনে কথাও বলবে না। ওকে? ঠিক আছে, তোমরা যাও, আমি আসছি। পাপা, পাপা,
পাপা। পাপা। Yes, my son. কিছু না নাকি বাড়ি ফিরেছ? এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আমার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। দেখা হয়েছে? হয়েছে। তোমার এই বন্ধুটাকে জানতে পারি? ফারদিন, তুমি আমার খোঁজ খবর নাও, আমার ভালো মন্দ সব কিছু সম্পর্কে কনসার্ন থাকো, সেজন্য আমি হ্যাপি। কিন্তু আমার সব ব্যাপারে ইন্টারফেয়ার করাটা কিন্তু ঠিক নয়, আমারও একটা ব্যক্তিগত জীবন আছে। চলো খেতে চলো। বাবা, মামনিকে হারাবার পরপরই আমি তোমাকে হারিয়েছি। কত 16টি বছর আমি একা একা কাটিয়েছি, এত বছর পর তোমাকে খুঁজে পেয়েছি। আমি আর তোমাকে হারাতে চাই না। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। ফারদিন আছে? না। কোথায় আছে বলতে পারেন? তোমার পরিচয়টা? জি, আমি রাইকা, ফারদিনের ফ্রেন্ড। ও আচ্ছা, ও তো থানাতেই গেল। আপনি ফারদিনের পাপা না? আমি কিন্তু ফার্স্টে আপনাকে চিনে ফেলেছি। আমি কিন্তু আপনার সাথে দেখা করতে এসেছি। কেন বলো তো? কোনো কারণ নেই, এমনিই। জানেন, ফারদিনের সাথে প্রথম যেদিন আমার দেখা হয়েছিল সেদিন এই 10, 5 আর 1 এই 16 ঘন্টা ও আমাকে হাজতের মতো আটকে রেখেছিল। উফ, তাতেই আমার দম বন্ধ হয়ে আসছিল। আচ্ছা, আপনি 16 বছর জেলে ছিলেন কি করে? ফারদিনের সাথে তোমার পরিচয় কতদিনের? খুব বেশি দিনের না, বাট উই আর গুড ফ্রেন্ডস। আপনার সাথে পরিচয় করে দেওয়ার জন্য ফারদিন আমাকে এখানে আসতে বলেছিল। কি খাবে বলো, ফ্রিজ থেকে বের করে দিচ্ছি। না না, আপনার কষ্ট করতে হবে না, আমি নিজে নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও, আমাকে দাও। নিন আপা। আপনাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে যাব, বাপির সাথে পরিচয় করিয়ে দেব। জানেন, আমার বাপের মনটা এখন খুব খারাপ। বাপের এক বিজনেস পার্টনারকে গত রাতে কারা যেন খুন করেছে। ওনার নাম কি? গোলাম আলী, সবাই গোলাম বললেই চিনত। তোমার বাবার নাম কি? মানে কে আলী। তোমার বাবার পুরো নাম কুরবান আলী? জি। ড্যানিয়েল গোলাম, এরা কি তোমার বাবার পার্টনার? জি। আপনি ওনাদের চেনেন? চিনি না, তবে জানি তোমার বাবা আর ড্যানিয়েলের অফিস এখন কোথায়। মতিঝিল সোরাব টাওয়ার। আপনার কি হয়েছে? কিছু না, হঠাৎ শরীরটা কেমন যেন অনিসি লাগছে। তুমি বসো, আমি আসছি। কেউ জিজ্ঞেস করলে বলবে আমি অফিসের কাজে বিদেশে গিয়েছি। কিন্তু স্যার, উনি বলছেন গোলাম আলী সাহেবের কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনার হাতে পৌঁছে দিতে এসেছেন। গোলামের জিনিস? ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও। ওকে স্যার, আপনি যান। কি ব্যাপার, কি চাই? চিনতে খুব কষ্ট হচ্ছে ড্যানিয়েল ডিকস্টা। রানা, হর্স!
যাদের আমি এতদিন ধরে খুঁজে বেরিয়েছি তারাই আমার হাতে আসার আগেই ফসকে যাচ্ছে। আমার মামুনির হত্যাকারীদের তৃতীয় জন আজ খুন হয়েছে, ড্যানিয়েল ডিকোস্টা। তাকে তার অফিসে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। টাকা পয়সা ধন সম্পদ কিছুই খোয়া যায়নি। আশ্চর্য তো? হ্যাঁ পাপা, সেটাই আমাকে প্রচন্ড ভাবিয়ে তুলেছে। গোলাম আর ড্যানিয়েলের খুন একটু লক্ষ্য করলে বোঝা যায় কোনো কিছু লোভে নয়, শুধু প্রতিশোধের জন্যই ওদের খুন করা হয়েছে। এবং এই দুজনে আমার মায়ের খুনি। আমার সন্দেহের জন্য মিথ্যে হয় পাপা, আমার সন্দেহের জন্য মিথ্যে হয়। শত্রুকে কখনো ছোট করে দেখতে নেই, কথাটা আমি ভুলে গিয়েছিলাম, তাই এত বড় মাসুল দিতে হলো। আজ থেকে ষোলো বছর আগে রানা যা ছিল এখনো তাই আছে। শোনো, আজ রাতের মধ্যে রানাকে শেষ করে দিতে হবে, কিন্তু খুব সাবধানে। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কাল সকালের পেপারে রানার ডেড বডির ছবি ছাপা হবে। তাই যদি দেখতে পাই তাহলে আগামীকালে রায়কার সঙ্গে তোমার এনগেজমেন্ট হবে। থ্যাংক ইউ আঙ্কেল, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যা বলেছি তা করে দেখাবো। রানাকে তুমি চেনো? হ্যাঁ চিনি। ওকে, আমার নাম প্রিন্স। প্রথম গোলাম, তারপর ড্যানিয়েল খুন, কুরবান যে আমার উপর চড়াও হবে এটাই স্বাভাবিক, কিন্তু এ কথা আমি বুঝবো না, আমি ভাববো না, ইজি টার্গেট হবার জন্য বাগানে বসে থাকবো, এতটা বোকা আমাকে ভাবলো কি করে? বুদ্ধিশুদ্ধির লোপ পেয়েছে বলেই বাঘ শিকার করতে পাঠিয়েছে কয়েকটা নেংটি ইঁদুর। ইউ ওল্ড হ্যাগার, আই এম গোয়িং টু কিপ ইওর মাউথ শাট। ষোলো বছর থেকে আমার বুকে যে আগুন জ্বলছে তার জন্য তোকে নয়
কুরবানকে দরকার। পৃথিবীর যে প্রান্তেই থাক, আমি ওকে খুঁজে বের করব। নিনার হত্যাকারী কুরবানকে আমি নিজ হাতে খুন করব, এ আমার প্রতিজ্ঞা। অফিসার, যেখানে যে আছে সেখান থেকে সরে যেতে বল। পুলিশ আমার বাসার সামনে পাহারা বসিয়েছে, তখন তো বলেছিল আমার সিকিউরিটির জন্য, এখন তো দেখছি ঘটনা উল্টো হয়ে যাচ্ছে। ওই বেটা ওসি যেভাবেই হোক প্রিন্সের মুখ থেকে কথা বের করে ছাড়বে, আর প্রিন্স যদি সব কিছু বলে দেয় তাহলে। ইয়েস, কাম ইন স্যার। আইনের ফাঁকফোকর গলিয়ে অপরাধী যদি এইভাবে একের পর এক ছাড়া পায় তাহলে আমাদের কষ্ট করা কোনো মানেই হয় না। প্রিন্সকে আর্মসহ হাতে হাতে গ্রেফতার করা হলো, অথচ রিমান্ডে এনে ইনকোয়ারি করার আগেই অদৃশ্য শক্তি জোরেই তার বেল হয়ে গেল। এটা পুলিশের মুখের উপর চপেটাঘাত। মন খারাপ করলে তো আর চলবে না, এরই মাঝে আমাদের কাজ করতে হবে। দশজন অপরাধী ছাড়া পাক, কিন্তু একজন নিরপরাধীর জন্য সাজা না হয়, এই জন্যই আইন। আর এই সুযোগটা ওরা নেয়, বাট ওয়ান ডে আইনের হাতে ওদের ধরা পড়তেই হবে। ওদের প্রতি কড়া নজর রেখো। আঙ্কেল আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছিলাম তোমাদের বাসাতেই, মনে করলাম তোমার বাবার সাথে পরিচিত হব। ও চলুন, তুমি সামনে যাও। আঙ্কেল আপনি একটু বসুন, আমি বাপিকে খবর দিচ্ছি। এই যে শুনুন, ক্যালি সাহেব আছেন? জি না, বাইরে গেছেন। কোথায় গেছেন? বলতে পারি না। কখন আসবেন? তা তো জানি না। তুমি কি ব্যাপার? না এমনি, এলাম তোমার সাথে দেখা করার জন্য। ও আঙ্কেল, আঙ্কেল গেল কোথায়? আঙ্কেল? কোন আঙ্কেল? আরে তোমার পাপা। পাপা এখানে এসেছিল? হ্যাঁ, বাপের সাথে দেখা করতে এসেছিল। রায়কা, আর ইউ শিওর উনি করেছিলেন? আমি ওনাকে এখানে বসিয়ে রেখে জাস্ট উপরে গেছি আর ফিরে এসেছি। এই কি ভাবছ? না কিছু না, আমি একটু বাসায় আছি। পাপা, আমি এখানে। আজ তুমি কোথায় গিয়েছিলে পাপা? এভাবে জিজ্ঞেস করছো কেন? এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না পাপা। আমার মনে হয় তুমি খুব ভালো করেই জানো আজ আমি কোথায় গিয়েছিলাম। হ্যাঁ আমি জানি, তারপরে তোমার মুখ থেকে শুনতে চাইছি। আমি কেয়ালির বাসা গিয়েছিলাম। কেন গিয়েছিলে? তার সাথে দেখা করতে। তাহলে দেখা না করে চলে এলে কেন? তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, আমার সাথে এভাবে কথা বলবে না। পাপা, গত এক সপ্তাহে কেয়ালির দুজন ঘনিষ্ঠ পার্টনার খুন হয়েছে। আমাদের ডিপার্টমেন্ট এখনো খুনিকে আইডেন্টিফাই করতে পারেনি, তবে নেক্সট জায়গায় যে কেয়ালি সে ধারণা করতে পেরেছে। তুমি কায়দা করে রায়কার সাথে কেয়ালির বাড়িতে গিয়েছ, আমি সেখানে পৌঁছাবার সাথে সাথে কাউকে কিছু না বলে সেখান থেকে চলে এসেছ। আসলে তুমি চাওনি তোমার সাথে আমার ওখানে দেখা হোক, এর কারণটা কি জানতে পারি? তুমি কি আমাকে সেই খুনি বলে সন্দেহ করছো? শুধু সন্দেহ না, আমি নিশ্চিত মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য ওই দুজনকে তুমি খুন করেছো। ইয়েস, আমি খুন করেছি, আমি খুন করেছি। আরো জেনে নে, আমার নেক্সট টার্গেট ওই কেয়ালি। কেয়ালি? তাহলে কি তুমি বলতে চাও কেয়ালি মায়ের তৃতীয় খুনি? ইয়েস। যদি তোমার কথা সত্যি হয়
তাহলে কেয়ালি দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। কেয়ালির শাস্তি আইনের মাধ্যমে আমি দেব। না, তা হয় না। ষোলোটা বছর আমি যেভাবে পুরে পুরে অঙ্গার হয়েছি, প্রতিশোধটা আমার নিজের হাতে না নিতে পারলে আমার এই আগুনে পড়া মনটা শান্ত হবে না। যন্ত্রণা বলো, কষ্ট বলো, শুধু কি তোমার জন্য, আমার জন্য কিছু না। পাপা, তুমি শুধু নিজের কষ্টটাকে বড় করে দেখো না, আমার কষ্টের কথা একবার জিজ্ঞাসা করো। তুমি নিজের চোখে মার উপর অত্যাচার করা দৃশ্য, মাকে খুন করা দৃশ্য দেখোনি? আমি দেখেছি, আমি। তুমি কি মনে করো আমিও পারতাম তোমার মতো প্রতিশোধ নিতে? কিন্তু আইনকে আমি নিজের হাতে তুলে নিতে চাইনি। আমি আইনের মাধ্যমে কালপিটদের শাস্তি দিতে চাই। আমি জানি তোমার সমস্ত অন্তর জুড়ে মায়ের ভালোবাসা জমাট বেঁধে আছে। মায়ের সেই ভালোবাসা মূল্য দেওয়ার জন্য তুমি নিজেকে একজন যোদ্ধা বলে ঘোষণা করেছো। তবুও আমি অনুরোধ করব, স্টপ, তুমি এখানে দাঁড়িয়ে যাও, তোমার শেষ কাজটা আমাকে করতে দাও। আমি তোমাদের সন্তান, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্যকে প্রমাণ করতে গিয়ে মায়ের প্রতি সন্তানের কর্তব্যকে ছোট করে দিও না, প্লিজ পাপা। আমি তোমাদের কথা সব শুনেছি। তাহলে তো ভালোই করেছো, যখন জেনেই গেছো তোমার বাবা আমার মায়ের খুনি, তখন তোমার আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো অধিকার নেই, চলে যাও। আমি শুধু একটি কথাই বলতে চাই, তোমাদের জানার মাঝে ভুলও তো থাকতে পারে, এমনও তো হতে পারে, আমার বাবা তোমার মায়ের খুনি নয়। তুমি কি বলতে চাও? আমার পাপা মিথ্যে বলেছে? আমার পাপা মিথ্যে বলতে পারে না। আমার পাপা মিথ্যে বললে আমার কাছে সমস্ত পৃথিবীটাই মিথ্যে হয়ে যাবে। তোমার বাবার প্রতি তোমার বিশ্বাসের মতো আমার বাবার প্রতি আমারও বিশ্বাস আছে। তোমার সেই বিশেষ মনটাকে নিয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করো, তোমার বাবা আমার মায়ের খুনি কিনা। যদি খুনি হয় তাহলে তো জেনেই যাবে তোমার আমার মাঝে কোনো ভালোবাসা বন্ধন থাকা ঠিক নয়। তাহলে তো স্বীকার করবে আমার মায়ের খুনির মেয়ে তুমি, তাই তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। যদি তোমার কথাটি সত্য হয় তাহলে তোমার আমার ভালোবাসার বন্ধন কেন ছিঁড়ে যাবে, কেন নষ্ট হয়ে যাবে তোমার আমার হৃদয় সম্পর্ক? আরে, অন্যায়গুলো আমার বাপই করেছে, অপরাধগুলো আমার বাপই করেছে, সেই শাস্তি তুমি কেন আমাকে দেবে পারবে বলো, কেন? তোমার বাবা আমার জীবন থেকে আমার মায়ের ভালোবাসা কেড়ে নিয়েছে, তাই আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মন ভরাতে পারি না। এটা তোমার প্রতিহিংসা পরাণ মনের কথা, এটা ভালোবাসা অন্তরের কথা হতে পারে না। আরে, সবাই যদি প্রতিশোধে নেশায় জীবন থেকে ভালোবাসাকে দূরে সরিয়ে দিত, তাহলে ভালোবাসা নামক শব্দটা থাকতো না, ফারদিন, থাকতো না। রায়কা, আমি ভুল করে তোমাকে ভালোবেসে আমার ভালোবাসাকে কলঙ্কিত করেছি। আমার সেই ভুলের রাস্তা থেকে আমি নিজেকে সরিয়ে নিতে চাই, নইলে হঠাৎ করে যদি আমার মধ্যে সেই ভয়ঙ্কর রাত জেগে ওঠে তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। রায়কা তো কোনো অন্যায় করেনি, অন্যায় করেছে ওর বাবা, তার জন্য রায়কা কেন শাস্তি পাবে? সেদিন যে অন্যায় ওরা করেছিল সে অন্যায় তুমিও করতে চাও। আমার মায়ের ভালোবাসার মূল্য দিতে তুমি তোমার জীবনে ষোলোটি বছর জেলে কাটিয়েছো, তাই আমি আমার মায়ের ভালোবাসা মূল্য দিতে আমার ভালোবাসা ত্যাগ করলাম। কেদনা, ফারদিন যা বলেছে সেটা ওর মনের কথা নয়, সে নিজেও জানে না এখন কি সে করছে কি বলছে। তুমি ঘরে যাও, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। আমি ফারদিনকে ছাড়া বাঁচবো না, আমি ফারদিনকে ছাড়া বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। যদি তোমার প্রশ্নের উত্তরটা আমি না দেই তাহলে কি তুমি মনে করবে তুমি যা শুনেছো তা সত্যি? তুমি আমার জায়গায় থাকলে তুমি কি মনে করতে? যদি বলি আমার প্রয়োজনে আমি খুন করেছিলাম? একটা পুরুষের জীবনে এমন কি প্রয়োজন ছিল যে প্রয়োজনের জন্য তুমি একটা নারীকে খুন করতে বাধ্য হয়েছিলে? তুমি আমার মেয়ে, এত প্রশ্ন করার অধিকার তোমার নেই। তুমি উত্তর না দিলে আমি বুঝতে পারছি তুমি কেন ইন্সপেক্টর রানার স্ত্রীকে
করেছিলে। কি বলতে চাও তুমি? বলতে চাই, তুমি আমার সামনে বলেছিলে তুমি অনেকবার জেল খেটেছো। এখন বুঝতে পারছি তুমি অপরাধের পথে চলতে চলতে বারবার জেল খেটেছো। আর নিশ্চয়ই তোমার সেই অপরাধী জীবনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ওই ইন্সপেক্টর রানা, যার কারণে প্রতিশোধের নেশায় রানার স্ত্রীকে তুমি খুন করেছো। তুই শুধু জেনেছিস, প্রতিশোধের নেশায় আমি রানার স্ত্রীকে খুন করেছিলাম না? রানা আমার সমস্ত নেটওয়ার্ক ধ্বংস করে দিয়ে রাস্তার ফকির বানাতে চেয়েছিল, তাই রানার স্ত্রীকে খুন করার আগে বাবি কি নিজের বাবাকে ঘৃণা করতে ইচ্ছে করছে? ঘৃণা তো তাকেই করা যায় যার মধ্যে বিন্দু মাত্র মনুষ্যত্ব থাকে, তোমার মধ্যে তাও নেই। তাই তোমার এই কালো টাকার বাড়ি থেকে আমি বেরিয়ে যেতে চাই। চাইলেই তোমার চাওয়াটা সত্য হবে, ভাবলে কি করে? তোমার কোথাও যাওয়া হবে না, তোমাকে নিয়ে আজই আমি বিদেশ চলে যাবো। চলো বাবি, ছাড়ো আমাকে। বাবি তুমি যাই কিছু করো না কেন, জোর করে আমাকে বাংলাদেশের বাইরে নিতে পারবে না। তুমি আমার সম্পর্কে এত কিছু জেনেছো, আর এইটুকু জানোনি যে টাকা থাকলে এই দেশে সব কিছু করা যায়। তোমার বাবার কত টাকা আছে নিশ্চয়ই তুমি জানো, কিন্তু তার ক্ষমতা সম্পর্কে তুমি কিছুই জানো না। বাবি দরজাটা লক করে দে। জি। আর ওকে শ্যামপুরের বাগান বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। জি স্যার। ভাগ্য বদলাতে চাও? তোমার বাবাকে এতদিন পর তুমি চিনতে পারলে? তাহলে তুমি আমাকে এতদিন সবকিছু বলনি কেন? তুমি বা সবকিছু জেনে শুনে তার সাথে আছো কেন? বলতে পারো এটা আমার এক ধরনের নেশা, বেস্ট অফ লাক। হ্যালো, কে বলছেন? আঙ্কেল। কে? রায়কা? কি বললে? তোমাকে তোমাকে তোমাদের শ্যামপুরের বাগান বাড়িতে পাঠিয়ে দেবে? আঙ্কেল, বাপি আজ আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। আমাকে বাঁচান আঙ্কেল, আমাকে বাঁচান। তুমি চিন্তা করো না, আমি আসছি। চাচু, চাচু! আমি বুঝতে পেরেছি তোরা কাকে খুঁজতে এসেছিস। রানাকে খোঁজ, শালাকে কোথাও পেলাম না। চল। হ্যালো, কে দাদু? ফারদিন, রায়কা টেলিফোন পেয়ে আমাকে বলে তাকে উদ্ধারের জন্যে রানা কে আর শ্যামপুরের বাগান বাড়িতে গেছে। পাপা গেছেন? সেভিয়র পাপা। আমি শ্যামপুরের বাগান বাড়িতে যাচ্ছি। তুমি কেমন আছো দাদু? আমি ভালো আছি। শিওর? হ্যাঁ, খুব ভালো। তোমার কেমন ভালো থাকা চাচা, এ তোমার কেমন ভালো থাকা চাচা। বাপি আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে যাব না। একটা কথা বলবি না, আমার সাথে। ১৬ বছর আগে তোমার কাছে আমার একটা পাওনা ছিল, সেই পাওনাটা না মিটিয়ে চলে যাচ্ছ। কে তুমি? যার ভয়ে দেশ থেকে পালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছ, সেই শত্রুকে চিনতে পারলে না কে আলী, ওরফে কুরবান আলী? ও, ভাগ্য গুণে ওদের হাত থেকে বেঁচে গেলেও আমার হাতে তুই খুন হবি।
তোমার মৃত্যু আমার হাতে হবার আগেই আমার মৃত্যু তোমার হাতে হবে, এ কথা ভাবলে কি করে? তোকে ফাঁদে আটকাবার জন্য দৌড় দিয়েছি, ভয় না। যে অস্ত্রটা সঙ্গে নিয়ে এসেছিস ফেলে দে। আসল হিসাব পরে হবে, আগে সুদ মিটিয়ে নেই। প্রিন্স কোর্ট থেকে বেল নিয়ে বেরোশার আগেই তোমার সমস্ত কুকর্মে জবানবন্দি দিয়ে এসেছে, সেই ফাইল এখন আমার কাছে। মিথ্যে কথা আঙ্কেল, সব মিথ্যে কথা, আমি কোনো জবানবন্দি দেইনি। বাস্টার্ড, এবার তোকে আমি আইনের ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেব। লে ভগবান, জয় রাবণের জয়, মা কালী, আবার আমি পরীক্ষার মুখোমুখি। কর্তা, এই ইন্সপেক্টরই ওই রানার সন্তান। ওইদিকে তাকিয়ে দেখো, তোমার বাবা প্রিন্স যদি কোনো জবানবন্দি দিয়েও থাকে, তাহলে তোমার বাবার জীবন বাঁচাতে ওই ফাইল তুমি আমার কাছে পৌঁছে দিতে বাধ্য। কে আমার বাবা? ওকে আমি চিনি না। বাহ, সেই পুরনো নাটক, না চিনলেও ক্ষতি নেই। ওর কাছে আমার একটা পুরনো পাওনা আছে, সেটুকু মিটিয়ে নেই। আর ও তোমার বাবা হলে ওকে বাঁচাতে ওই জবানবন্দির ফাইল। এই পানিতে ডোবা। Thank you.
বাসি, তোমরা আমাকে আজরাইলের হাত থেকে বাঁচাও। কবর বাসি কাউকে বাঁচাতে পারে না, জীবন মৃত্যুর মালিক ওই আল্লাহ। দেখ, 16 বছর আগে তোর কারণে যাকে আমি এখানে চিরনিদ্রায় শায়িত রেখেছি, তোর নিয়তি তোকে আজ সেখানেই টেনে এনেছে। তোর মায়ের খুনিদের হত্যা করে আমার কাজ শেষ। আমি বড় ক্লান্ত রে বাবু, আমি বড় ক্লান্ত। আমি এখন একটু ঘুমোতে চাই। অনেক অনেক বছর আমি ঘুমাই না রে বাবু, আমি ঘুমোতে পারি না। বাবা, ফর গড সেক, সর্বনাশে কিছু করো না বাবা। জন্মিলে
করে চলে গেল তেমন করে কেউ কি বল যা তুমি যেমন করে চলে গেলে তেমন করে কেউ কি বল যা জন্মিলে মরিতে হবে এই তো নিয়ম খোদার দুনিয়া চলে গেলে তেমন করে কেউ কি বল তুমি যেমন করে চলে গেলে তেমন করে কেউ কি বল জন্মিলে মরিতে হবে এই তো নিয়ম খোদার দুনিয়া।